মা হলে বুঝবি কেন এত আগলে রাখি। আমি এখন সত্যি বুঝি মা শব্দের মানে। আজ 21 মার্চ, সাকিব বুবলি পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন। বীরের জন্মদিনে বুবলি তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যে ভিডিওতে মূলত মা ও ছেলের ভালোবাসা বন্ধনের গল্প তুলে ধরা হয়েছে। বিষাক্ত মহামারীর সাথে যুদ্ধ করছে। ভিডিওটি দেখার পর চুপ করে বসে থাকেননি পরীমণি। মধ্যরাতে সবাই যখন সেহরির প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বোমা ফাটালেন পরী। দিলেন ফেসবুক স্ট্যাটাস, লিখলেন আপা গো আপা, পুরোটাই কপি মারলেন, কথা, মিউজিক, লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। সাথে নিয়ে বাজার করতাম, রান্না করতাম, হসপিটালে যেতাম, ঘুরতে বেরোতাম। পরী মূলত এখানে অপু বিশ্বাসকে কপি করার কথা বুঝিয়েছেন। পরীর এই স্ট্যাটাসে মন্তব্য করেছেন অনেকেই। নিশাত নাওয়ার সালওয়া লিখেছেন, অন্যের জিনিস নিয়ে সবসময় এরা টানাটানি করে, কপি ক্যাট। পরীমণি জবাব দিয়েছেন, কেমন রাগটা লাগে বলো, বেডির বেডি করলোটা কি। তানজিল জনি লিখেছেন, ছবিগুলো শুধু আলাদা, প্রথমেই ভাবছি ওইটাই। মাসুদ রানা নকিব লিখেছেন, ঘুম ভেঙে গেল, সেরি খেয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে। রুহুল আমিন ভুইয়া লিখেছেন, আবেগে পানি চলে এলো, বাট ফিলিংস পাচ্ছি না, পুরো জীবনটাই তো কপি পেস্ট। ফারহানা আকিল লিখেছেন, মায়ের কথা ক্যাপশনটা না হয়ে পুরীর কথা ক্যাপশনটা হওয়ার কথা ছিল। আজ সকালেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাবা সাকিব খান। পোস্ট করলেন ফেসবুকে, লিখলেন, শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার, এখন শুধু বাকি রইল অপু বিশ্বাস, দেখা যাক অপুর তরফ থেকে কোনো মন্তব্য বা শুভেচ্ছা বাণী বীরের জন্য আসে কিনা।